গুড মর্নিং। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বালেশ্বর। সকাল সকাল উঠেই বেরিয়ে গেছি। বালেশ্বর আসলে মামামের বাপের বাড়ি, তো ওখানে মাসিরা থাকে। আজকে মাসিদের সাথে দেখা করতে যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। আজকে পুরো রাস্তা মামাম পিছনে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। তো পুজো এসে গেছে সেটা বোঝা যাচ্ছে, কাশফুল ফুটে আছে প্রচুর, আকাশটাও ভীষণ সুন্দর। গুড মর্নিং অল। অ্যাকচুয়ালি কালকের ব্লগটা আমরা একদম তৈরি করতে পারিনি, তোমরা দেখতেই পেলে। তৃষিতা অ্যাকচুয়ালি কালকের ব্লগটা স্টার্ট করেছিল, কিন্তু তারপর এত কাজ ছিল, এত ব্যস্ত ছিলাম কালকে আমরা, যে আর ব্লগ করে হওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে আমরা অ্যাকচুয়ালি বালেশ্বরে আছি, এটা আমার দিদির বাড়ি। তো তোমাদেরকে সবার সাথে পরিচয় করে দিই, চলো। এটা দিদির ডাইনিং রুম, পুতুল থেকে আরম্ভ করে সব কিছু সাজানো। আমার দিদির পুতুলগুলো দেখে ভেবো না আমার দিদি খুব ছোটো বলে, অ্যাকচুয়ালি হচ্ছে এই যো, ইনি হলেন আমার দিদি। ও মাই গড, আচ্ছা তুমি যে এত মেকআপ নিয়ে আছো এখন কিসের জন্য? ভগের জন্য? আমি এখন ন্যাচুরালি আছি, মানে তুমি টোটালি। আচ্ছা আচ্ছা, তারপরে মেকআপ যখন তখন নেলস। তোমায় খুব রোগা লাগছে না তো ব্লগে, জানি না কেন। আর এটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট, এটা আমার একমাত্র ভাগ্নি। ভাগ্নি হাই, এর নাম হচ্ছে মিমোসা। আর এ হচ্ছে আমাদের আজকের মেকআপ আর্টিস্ট। ভালো করে করবেন মেকআপ, ঠিক আছে? একদম আমার ভাগ্নিকে ভালো করে চেষ্টা করছি বাবু, চেষ্টা করার জন্য না, এটা এর চেষ্টা করছি। আমি চেষ্টা করছি বাবু, বিশ্বাস করেন আমি চেষ্টা করছি। ভালো করে করবেন, কে মা আর কে মেয়ে বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমাকে। এই ডাইনিং রুমে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই এনাকে দেখতে পাবেন। নিজেকে এতটাই ভালোবাসে যে সব জায়গায় নিজের ফটো লাগিয়ে গেছে। এই যে একটি ফটো, কোন ফটো? ওই ফ্রিজের উপরে। এই দেখো, নিজের লাইটটা জ্বালিয়ে দাও। এই দেখো, এখানে আরো দুটো ফটো, এখানেও ফটো, আমি জানি না কোথায় কোথায়। এই যে এখানে ফটো, সব ফটো, নিজেরই ফটো, চারপাশে নিজের ফটো ভরে রেখেছে। এখানে ফটো, এখানে ফটো। আচ্ছা, এটা একটা সুন্দর ঝাড়বাতি আছে এখানে। এই পুরো ডাইনিং রুমটার পুরো প্ল্যান মা দিদির নিজের, আর পুরো একাই গুছিয়ে রাখে। আর দিদি হচ্ছে খালি মানে হাউসওয়াইফ নয়, সেটা বলে দিলাম, সে একজন টিচার, বায়োলজি টিচার, ইংলিশ মিডিয়াম স্কুলের, সরি, এই কুড়িশার বায়োলজি টিচার। তো বেরিয়ে আসলো, আরও ফটো দেখানোর বাকি আছে, দেখেছো তো? আরও ওইখানে আরও ফটো লাগানো আছে, এগুলো দেখাতে দিচ্ছে। কালকে যখন আমরা এখানে পৌঁছেছিলাম, তো দিদি রাস্তা থেকে আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছিলো, তোরা কী খাবি বল, কী খাবি? মানে আমি বললাম যে আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। তো দিদি বলে ঠিক আছে তোরা আয়, আমি বিরিয়ানি বানিয়ে রাখবো। এর আগেও এরকম ঘটনা ঘটেছে, তো কালকেও সেম ঘটনা ঘটেছে, সেটা কী আমি বলে দিচ্ছি। আসার পর আমি দেখলাম বিরিয়ানি দিদি একটা সুন্দর সেই শেফদের যে অ্যাপ্রনটা হয় সেটা পরে বিরিয়ানি আমাকে দিচ্ছে। তো আমার তৃষিতা বললো যে তোমায় কিছু হেল্প করে দিই, তো আমি বললাম ঠিক আছে আমিও যাই কিচেনে চো হেল্প করতে। তো গিয়ে দেখলাম যে কিচেনে কিচেনে গিয়ে দেখলাম হচ্ছে রান্নাটা মানে বাইরে থেকে এসেছে প্যাকেটে করে, সেগুলো খালি বেড়ে দেওয়া হচ্ছে। হ্যালো, তো আমরা এখন রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি। মিমোসাও রেডি, জামাইবাবু রেডি, দিদি রেডি, তো সবাই রেডি। মা ওখানে দাঁড়িয়ে আছে আগে থেকে, আজকে হেভি ঝাক্কা, সেটা চশমা আবার পড়েছে, সানগ্লাস তার সাথে ম্যাচিং করে। তো আমরা এখন কোথায় যাচ্ছি মিমো, কোথায় যাচ্ছি আমরা এখন? ওকে, তো আমার বর এখন থেকে বলছে যে কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ থাক, কারণ যে ড্রাইভ করছে সে নিজেই জানে না। আমি কি তোমাকে কোনো হেল্প করব? সো এটা আমার খড়গপুর থেকে বালেশ্বর ফার্স্ট টাইম। এর আগে আমি উড়িষ্যায় এসেছি, বাট উড়িষ্যাতে একমাত্র পুরীতেই গেছি, পুরী ছাড়া কোথাও যাইনি। তো বেশ সুন্দর লাগছে, কিন্তু বেশ এটা ছোটখাটো ট্রিপই বলা যেতে পারে রিমো এটা। ওকে ওকে ওকে, আমরা চলে এসেছি, যেহেতু আমার দিদি রান্না করছে। এটা আজকে আমাদের লাঞ্চ ডেস্টিনেশন। তো আমরা পৌঁছে গিয়েছি এখন এই হোটেলটা, হোটেলটার নাম কি? হোটেল জাইকা ইন্টারন্যাশনাল। বাবা,
এটা দেখো উড়িয়াতে লেখা আছে দেখতে পাচ্ছ একটা জায়গা আর একটা হচ্ছে ইংলিশ ফন্টে লেখা আছে এই যে হিরোইনস সব ইয়েলো পরেছে আজকে ওকে আরেক হিরোইন কোথায় গেল ও আরেক হিরোইন রোদের ভয় চলে গেছে আমাকে ক্যামেরার সামনে আসলে চুল ঠিক করো হ্যাঁ ফারস্টে দেখে নিতে হয় চুলটা ভালো একটা ডোর ডিজাইন খাবার অর্ডারটা কে করছে তুমি করছো খাবার অর্ডার না মিমো মিমি ওর মিমি আর মিমো আচ্ছা মিমো স্যার হচ্ছে ত্রিশিদাকে মিমি বলে ডাকে মিমি আর মিমো চলো খাবার অর্ডার করো আরে জিজু চলে এসেছে আজ আমার জামাই বাবু এতক্ষণ ব্লগে আসতে পারেনি আর দেখে নাও তুমি জামাই বাবু অ্যাকচুয়ালি পিছনে বাইক নিয়ে আছে আমাদের অনেক উড়িষ্যার লোকেরাও ব্লগ দেখে তুমি উড়িয়াতে কিছু বলছো না আজকে হ্যাঁ অনেকে বলেছে যে সে উড়িষ্যার ভাষা জানে বাংলা জানে না বাট তাদের ব্লগ দেখতে খুব ভালো লাগে আচ্ছা আজি মো মাউসি শাশু তাঙ্ক পুয় আম শড়া ভাউজ আসছন্তি বালেশ্বরকু বালেশ্বরে আমি বর্তমান জাইকা ইন্টারন্যাশনাল হোটেলে বসছু অর্ডার দিয়া হয়েছি অপেক্ষার অছু সুস্বাদু খাদ্য আসব খাইবু সব ওড়িয়া ভাই মানুষ আমি কিন্তু এখন বুঝতে পারছি যে এরা কি বলছে না বলছে বাট আমি হয়তো বলতে পারছি না বাট আমি বুঝতে পারছি কিন্তু সব কথাই আমার মনে হয় উড়িষ্যার কথা আর বাংলার কথা একটু মিল রয়েছে কোথাও একটা যার জন্য বোঝা যায় ভালোভাবে শুনলে পরে বোঝা যায় কিন্তু কিছুদিন পরে সে শিখিযিব উড়িয়া শিখিযিব কিছু অসুবিধা নেই আমার ঘরকে আসলে শিখিযিব সে তেণু তাকে বহুত ধন্যবাদ সে বুঝিপারছে উড়িয়া সে খুশি লাগিলা তো এবার এখন বলা হচ্ছে যে আমার চুলের হেয়ার স্টাইল ঠিক না থাকলে নাকি সেই জায়গার ভিডিওটা আমি ছাড়ি না তো অবভিয়াসলি এত মেয়ে বলছে আমাকে সুন্দর লাগছে ব্লগে তো একটু সুন্দরভাবেই আসবো তাই না তো নেক্সট থিং হচ্ছে এবার আরেকজনকে আমি চলে যাচ্ছি ক্যামেরায় আমার ভাগ্নি সে অনেকক্ষণ ধরেই চাইছে ব্লগে কিছু বলার জন্য তো অনেকেই যারা উড়িষ্যায় আছো তারা একে চেনো অনেক কিছু এখন এখানে মডেলিংয়ে অনেক কিছু জিতেছে এখানে আমি ঠিক অ্যাওয়ার্ডগুলোর নাম জানি না বাট ওই বেটার বলতে হবে মিস পারি বলে এখানে কিছু একটা ওদের কম্পিটিশন হয়েছিল সেগুলোও জিতেছে আই এম রিয়েলি গ্ল্যাড টুডে আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড নাও দে উই আর ইন জাইকা ইন্টারন্যাশনাল ইট ইজ ওয়ান অফ দি বেস্ট হোটেল অফ বালেশ্বর অ্যান্ড উই হ্যাভ অলরেডি অর্ডার সামথিং আসলে মিমো হচ্ছে না ঠিক মতো বাংলা জানে না ঠিক মতো উড়িষ্যার কথা বলতে পারে তুম উড়িয়া মে বাত করকে দেখো কুছ ভি ইয়াহ পর হি বোলো মাইক লেকে না বাজাও আর দেখো উড়িয়া মে কুছ ভি নহীং আতা হ্যায় মুঝে সব কুছ আতা হ্যায় মু মু পুরা উড়িয়া কোই পারে মু 85 বছরে এটি মু রইছে সেটি পাই মু পুরা কই পারে উড়িয়া তুমি কিছু কই পারে না আরে মো বন্ধু মানে মো কোন করব মো বাবা ওড়িয়া মো মমি বেঙ্গলি সেইতি পাই তুমি টিকে টিকে বেঙ্গলি টিকে কম্বিনেশন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি উড়িয়া কই পারে তুমি টিকে হাইব্রিড টাইপ উড়িয়া আছে হ্যাঁ গুড আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে আর এখন আমরা যাবো হচ্ছে ব্লু লেক বলে একটা জায়গা যেটা বালেশ্বরেরই কাছাকাছি একটা ঘোরার জায়গা তো এখন আমরা ওয়েট করছি আরেকটা গাড়ি আসবে আমরা সবাই একসাথে একটা গাড়িতে যেতে পারবো না তাই জন্য আমি একটা ড্রাইভ করবো আরেকজন ড্রাইভার একটা গাড়ি নিয়ে আসছে তারপর আমরা একসাথে বেরোবো আর এরা এখন একটু আবার সেকেন্ড টাইম রেডি হয়ে যাচ্ছে মেয়েদের তো জানে যেখানে যাবে তার আগে একটু রেডি হয়ে নেবে এই যাও অনেকক্ষণ হয়ে গেল ওয়েট করছি এখন আর একটা ড্রাইভার আসেনি তো স্পেশালি তোর আছে কোন খাবারটা ভালো লাগলো মিমোসা আচ্ছা ওর নামের মানেটা আগে বলে দিই মিমোসা মানে হচ্ছে মিমোসা হচ্ছে আমাদের বাংলা যেটা লজ্জাবতী গাছ বলে সেই গাছের সাইন্টিফিক নেম তাই তো মি নট প্ল্যান্ট আচ্ছা আওয়ার মাইমোসা পুডিকা বটানিক্যাল নেম ওই দেখো ওই দেখো ওর নাম হচ্ছে টাচ মি নট মানে ওকে কেউ ছোঁবে না ঠিক আছে কোনো ছেলে কারোর সাথে বিয়ে করবি না তো তাহলে তাই তো এখানকার খাবার গুলো খুব ভালো ছিল একটা খাবার না খেয়ে ফেলে এসেছে এসব বলছে আমি বলছি শেষ করতে এসব জাস্ট বলছে জাস্ট লোকদেরগুলো যাতে অপমান না না এরা খাবার ভালো বানিয়েছিল একটা খাবার কিছু একটা ডিসপিউট ছিল এদের সেটা হচ্ছে এদের চয়েস অনুযায়ী
তো এক একটা জায়গার খেতে এক একটা স্টেটের খাবার এক এক রকম হয়। যেরকম সাউথে গেলে সব খাবার একটুখানি ওরা নারকল তেল বেশি দেয়, সবকিছু দেয়। বাঙালিদের যেরকম স্পাইসি হয়, তো এটা হচ্ছে বাঙালিদের বেশিরভাগ মতোই এখানকার উড়িষ্যার খাবার গুলো হয়। বাট আজকে কি করেছে, আজকে আমরা ইয়ে করেছিলাম, কেন মশলা কুলচা অর্ডার করেছিলাম। বাট মশলা কুলচাতে এরা ওপরে যে মশলার উপরে টপিংটা দেয় সেটা কোনোভাবে ড্রাই কোকোনাট দিয়ে দিয়েছিল, তো খুব একটা বাজে স্মেল আসছিলো, ওই জন্য ওটা খেতে পারিনি। এছাড়া বাদ বাকি সব ঠিকঠাকই ছিল, কোনো প্রবলেম ছিল না। খাবারগুলো টেস্টি ছিল মেইনলি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট খাবার। আমার ক্যামেরা নিয়ে আমার তুমি ক্যামেরা আমাকে দেখাচ্ছ না? না, তুমি কেন এরকম করছো? আমি এরকমই করি। আচ্ছা আমি, আরে দাঁড়া। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্লু লেক, জেসিদা ব্লগ সামলাচ্ছে আর আমি ড্রাইভ করছি। আমি দূরে পাহাড় দেখতে পাচ্ছি, সেই পাহাড়টার নাম হলো নীলগিরি পাহাড়। এরকম মামা বাড়িতে বেড়াতে এসে যদি একটা হালকা পাহাড় দেখা যায়, এর থেকে বেশি আনন্দ কি হতে পারে? আমরা চলে এসেছি এখন লোকেশনে। তোমাদেরকে লোকেশনটা দেখানোর আগে বলি, একবার যা জায়গাটা দেখো, কি অসাধারণ চারিদিকটা লাগছে, মানে কিছু বলার নেই। একবার তোমাদেরকে দেখাই, উফ চূড়ান্ত লাগছে, চূড়ান্ত একদম। এটা একটা লেক আছে, তো আসার রাস্তাটা হচ্ছে এটাই। এখান থেকে এসেছি, খুব বাজে রাস্তা। মানে ড্রাইভারের যে কি কষ্ট হয় সেটা মানে আমি আজকে বুঝতে পারলাম। এনজয় তো করছেন এনারা, আর আমি হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি ফেলে কোনো রকমের মানে জীবনের ঝুঁকি নিয়ে নিজের আর তিনটে মানুষের গাড়িটাকে এই পর্যন্ত আনতে পেরেছি। তো দিয়ে আমি তোমাদেরকে, তিশিদা খুব অ্যাডভেঞ্চারাস লাগছে, মানে আমি জানি না, মনে হচ্ছে এখানে অ্যানাকোন্ডা পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যেই। আর সেই অ্যাডভেঞ্চারের মধ্যে তিশিদা আমার দৌড়দৌড়ি স্টার্ট করে দিয়েছে। এই দেখো হাজব্যান্ড ওয়াইফ এখন ফটো শ্যুট করার চেষ্টা করছে, একদম বিশাল বিশাল সুন্দর লাগছে। মিতুরি তুমি যেখানটা দাঁড়িয়ে আছো কোনো গ্যারেন্টি নিতে পারছি না আমি। মামনি এইটা কাশফুল, আমরা সবসময় দুর্গা পূজায় দেখতে পাই, এই জন্য আমাদের কাছে এটা নতুন না। আর এইখানে একটা ছোট্ট ঝর্ণা টাইপ আছে যেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি। ঝর্ণা কোথায়? ঝর্ণা এই দেখো, ঝর্ণা এখানে পড়ছে। সেটা এত বেশি খুশি হয়ে গেছে বললো যে মানে ও আর ব্লগ বানাতে পারছে না, এখন আমার হাতে ডান্ডাটা দিয়ে দিয়েছে। তুষিদা ব্লগ কেন বানাচ্ছ না তুমি, সবাই তোমার ব্যাপারে জানতে চায়। আমি ধরে রাখতে পারছি না, তাই তোমাকে কাকে ধরে রাখতে হচ্ছে না, মানে ক্যামেরাটা, ক্যামেরাটা এত ভারী হয়ে গেছে, বুঝতে পেরেছ তো? আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ভালোভাবে কথা বলতে লাগি। তো চলো আমরা জায়গাটা একটু এক্সপ্লোর করি, তারপর এরপরে আমরা যাবো রাত্রেবেলা কোথাও একটা ডিনার করতে। তুষিদার তুলছে, ওকে দাও আমি ডিএসএলআরটা নিয়ে আসি। আমি এখন ক্যামেরা ফটোশ্যুট করবো, ওই জন্য এখন ব্লগটা এখন বন্ধ করছি। রাত্রেবেলা আবার আমরা একটা ডিনারে যাবো, তখন আবার কথা বলছি তোমাদের সাথে। আসলে আমাদের আজকে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই এই জায়গাটাতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। এই জায়গাটা অনেকটাই হচ্ছে ফরেস্টের মধ্যে, আর রাস্তাটাও খুব বাজে, ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম যতটা পারলাম। বাট আমার মনে হয় যে এখানে আরো সকাল সকাল আসলে হয়তো আরো ভালো লাগবে। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে জাস্ট পাহাড়ের নিচে আর নিচে লেকটা, জলটা পুরো টলমল করছে, চারিদিকে কাশফুল ফুটে আছে, মানে অসাধারণ এক কথা। রাস্তাটা খুবই খারাপ, যার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে। একটুও আলো নেই আর গাড্ডা গাড্ডা ভর্তি সারা রাস্তার মধ্যে, তার সাথে বৃষ্টির জলও জমেছে, যার জন্য আরো বোঝা যাচ্ছে না যে গাড্ডাগুলো কতটা ডেপথ আছে। তো ওই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। রাস্তাটা একবার তোমাদেরকে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবে।
এখানে অ্যাকচুয়ালি ফটো তোলা বারণ ছিল, তো তাই জন্য আমরা ফটো তুলছিলাম না। তো ভেতরে সিকিউরিটি গার্ডের পারমিশন নিতে ওরা বললো যে আমরা বাইক থেকে কিছুটা ব্লগ বানাতে পারি। তো আমরা নিজেদের ক্যামেরাটা আনিনি, বাট এই মোবাইলে একটা তুলে নিচ্ছি ভিডিও, দেখা যাক কেমন আসে। জানি না আমার ভয়েসটাও কেমন আসছে সেটা আমি জানি না যদিও। এটা হচ্ছে এটার এন্ট্রান্সটা মন্দিরের, মন্দিরের ভেতরে আমি নিজেই আর ফটো তুললাম না, এটা খুব একটা ভালো দেখায় না ব্যাপারটা। কিন্তু স্টিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা যদি আসো বালেশ্বরে কখনো তো এই জায়গাটা অবভিয়াসলি ঘুরে যেতে পারো। খুব সুন্দর একটা জগন্নাথ মন্দির, আর এইগুলো হচ্ছে হনুমান মন্দির, আরও অন্যান্য মন্দির আছে, আমি নিজে এখনও ঘুরে দেখিনি পুরোটা। কেন কিনা জানি না, একটু পরে যদি বলে আর ভিডিও করতে দেবো না, তাই জন্য আমি আগে একটু ভিডিওটা করিনি। তোমাদেরকে জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি যে জায়গাটা কেমন। বাস এখন এখানে একটা কীর্তন চলছে, গণেশ ঠাকুরের পুজো চলছে সাথে। তো আমরা এখন আরেকটা মন্দিরের সামনে, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সেটা কেমন। এটা আরেকটা টেম্পল, এটা হচ্ছে মা বিমলা দেবী টেম্পল। আমরা এখন আছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। এটা হচ্ছে ইমামির জগন্নাথ মন্দির। জায়গাটা কোথায়? জায়গাটা বালেশ্বরীর কোন একটা জায়গা, অ্যাকচুয়ালি আমি জানি না, আর মামরা ওইদিকে আছে। তো এখন প্রত্যেকটা মন্দিরে আরতি চলছে, সেটাই দেখছি। আর এখানকার জগন্নাথের মুখটা অসাধারণ সুন্দর, মানে মুখটার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। আর জগন্নাথ মন্দিরে গেলে যেটা আমরা দেখি যে জগন্নাথের চোখ দুটো খুব অ্যাট্রাকটিভ হয়, আমার মনে হয় খানিকটা ফিল আমি এখানেও পেয়েছি ঠাকুরকে দেখে। যারা যারা থাকো উড়িষ্যায় বা বালাচরে, তারা হয়তো জানবে যে এই মন্দিরটা কতটা সুন্দর। আর সবথেকে একটা বড় কথা, এটা এত বড় একটা জায়গা আর এত সুন্দর সুন্দর প্রত্যেকটা মন্দির, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, মানে এখানে একটুও কোনো ধুলো ময়লা নেই। ইভেন রাস্তায় যে জায়গাগুলো যাতায়াতে, সেই জায়গাগুলোতেও ছোটো ছোটো করে কার্পেট পাতা আছে। ভীষণ সুন্দর, মানে অল টোটাল ভীষণ সুন্দর। মানে তোমরা যদি কেউ থাকো উড়িষ্যায়, আমি বলবো মাস্ট ভিজিট প্লেস এটা একটা। উড়িষ্যার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি এখন। তো জগন্নাথ মন্দির দর্শন করার পর আমার এখন একটা জায়গায় ডিনার করবো, তো আমি সেখানেই যাচ্ছি। বউ আমাকে ছেড়ে একা চলে গেছে, আমি এখন নিজে একা খুঁজে খুঁজে যাচ্ছি কোথায়। রেস্টুরেন্টের নাম হলো লোটাস রেস্টুরেন্ট। সো এইটা আজকে রেস্টুরেন্ট আমাদের। তো জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেছে, তো এখানে জোর কদমে আড্ডা চলছে, দেখতে পাচ্ছ তৃষিতার হাসি তোমরা। তুমি কি খাবে তৃষিতা আজকে? আমি মানচাও স্যুপ খাবো, ক্রিসপি চিলি বেবি কর্ন। আর বাকি সব টায়ার্ড ফেস গুলো তোমাদেরকে দেখাই সারা দিন ঘোরার পর কি অবস্থা। এই দেখো, আই ডোন্ট ফিল টায়ার্ড। ও গুড, ফিল এনার্জেটিক। বাট তোমার বউ তো টায়ার্ড, এন্ড আই এম এক্সাইটেড উইথ তৃষিতা অলসো। এরা অ্যাকচুয়ালি এই কাপেলটার ব্যাপারে আমি একটু বলি। এরা মানে একদম আমার দিদির কথা তো ছেড়ে দাও, আমার দিদি যত ইচ্ছা জ্বালায়, বাট জামাইবাবুকে আমি অলওয়েজ এটাই বলি যে মানে কীভাবে পসিবল যে আমার দিদিকে এভাবে সামলেছে। যেরকম চায় মানে এই ঘুরতে যাবো, জামাইবাবু সে যত কাজ থাকুক না থাকুক ঠিক টাইম দিয়ে দেয়। আমি যখন দেখেছিলাম বিয়ের সময় এরকম ছিল, এখন দেখো অবস্থাটা, মানে কত ভালোবাসা পাচ্ছে ভাবো। তার মানে তোমরা মানে সবাই কমেন্ট করে মিমোসার যে মানে অ্যাকসেন্ট বাংলা কথা বলে সেটা কেমন লাগলো। মিমোসা কিন্তু বাংলা, হিন্দি আর ওড়িয়া, ইংলিশ, ওড়িয়া, তিনটে ভাষা একসঙ্গে মিক্স করে বলছে। আমি এটা শুনে বুঝতে পারছি যে ও বাংলা বলছে কিছু, আধা ইংরেজি হিন্দি বলছে আর আধা উড়িয়া বলছে। প্রত্যেকটা চুরি ইংলিশটা এখন মানে আমরা সবাই বাংলায় বলছি, যেহেতু ওর জন্য ইংলিশ এখন বলছে না। ও আমাকে আজকে এরকম একটা লাইন বলেছে, রিমো মামা তুমি এটা বুঝতে পারছো না। আমার মেয়ে মামনি খুব মিষ্টি মেয়ে। হ্যাঁ, মিষ্টির মতো, পুরো রসগোল্লার মতো। ভালো মেয়ে, পুরো রসগোল্লার মতো। আমি আমি বালেশ্বরের রসগোল্লা। ঠিক আছে, রিয়েলি আই এম সো হ্যাপি তুমি এখানে এসব ভ্লগটা বানিয়েছো, মানে রিয়েলি আই এম সো এক্সাইটেড।
আর আমাদের ব্লগ নিয়ে প্রচুর চর্চা চলছে, খুব ভালো লাগছে দেখতে। একটা মিনিট এই, হ্যাঁ বলো। আমাকে খুশি লাগছে ত্রিশিতা আসার পরে রিমা একটু বেশি স্মার্ট হয়ে গেছে। ওরে বাবা, মানে আমার সঙ্গে অত ফ্রি ছিল না ও, ত্রিশিতা আসার পরে একটু বেশি স্মার্ট হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। তার জন্য ত্রিশিতাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, বাংলাটা ভালো আছে তো? তার মানে বুঝতে পারছো তো, মানে তোমাদের এত মানে চার্মিং একটা পার্সন মনে হচ্ছে, যাকে দেখে চকলেট বয় অনেকে প্রেম প্রেমে পড়ছো বা যা কিছু করছো ক্রাশ হচ্ছে, সবটাই হচ্ছে আমার জন্য, না হলে এতটা লাজুক ছিল কথা বলতেও পারতো না। আমি মানে ভয়েসটা একটু বাড়িয়েছি হয়তো গলায়। এই যে তৃষিতা অর্ডার করেছে মানচাও স্যুপ, সেটা চলে এসেছে। নাইস। যে যারা মানে ভাবো যে তৃষিতা কিছু খায় না, তৃষিতা খুব মেনটেন করে চলে, যে কোন নুডলস কার সাথে সে সব জানা আছে, আমি নিজেও জানি। কি হয় মানচাও স্যুপের সাথে, কি থাকে মানচাও স্যুপের সাথে? একটা ফ্রাইড নুডলস থাকে যেটা খেতে খুব ভালো লাগে, একটা ক্রিসপি ক্রিসপি ব্যাপার থাকে খেতে পরে স্যুপের সাথে, যেটা অন্য কোনো স্যুপে থাকে না, তাই জন্য আমার বেসিক্যালি ওই জন্য মানচাওটা বেশি ভালো লাগে। বাট এতে মাখন নুডলস যেটা থাকে, ফুড ব্লগার হয়েছে আজকে, আমি যেটুকু জানি সেটুকু বলছি, তুমি জিজ্ঞাসা করলে সেটা রিপ্লাই করবো। তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন বেরিয়ে গেছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আসলে আজকে অনেকগুলোই প্ল্যান ছিল, কিন্তু সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে, তো সেই প্ল্যানগুলোকে আর করা গেল না। তো আমরা বাড়ি চলে এসেছি একবারে ডিনার করে, একদম ফ্রেশ হয়ে ফ্রেশ এয়ার খেতে ছাদে। মামুনদির ছাদটা কিন্তু ভীষণ সুন্দর, মানে এত সুন্দর ছাদ আমি খুব কম দেখেছি। এখানে অলরেডি বিছনা ফিছনা করা হয়ে গেছে, অসাধারণ একটা জমি, একটা আড্ডার আসর বসবে একটু পরে। মারা নিচে আছে, ওরা ওপরে আসবে, তো আমি ভাবলাম যে ওরা আসার আগে আমি একবার তোমাদেরকে ছাদটা ট্যুর করিয়ে দিই, কারণ আমার ভীষণ ভালো লেগেছে এই ছাদটা দেখতে। আর এখানে আমার খুব মন পছন্দের একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এটা। তো আজকের ভিডিওটা আমি একদম আর বড় করতে চাইছি না, একটু পরেই আমাদের একদম গল্পের আসর স্টার্ট হবে। তো চলো, টাটা, গুড নাইট।